गोंगा वर्सेस मंगा। दिवाली सेलिब्रेशन। एक दिन मंगा हाथे मोबाइल निये यूट्यूब देखते देखते किछु केमिकल मेशाच्छिलो। ताई देखे गंगा ओखाने एशे, की हलो तोर, इसरोर साइंटिस्टदेर मतन की सब मेलाच्छिस? আমাদের মোদিজি শুরু করেছে না শাশুড়িমা, আত্মনির্ভর বলে, তাই করছি। আমি বাজি বানিয়ে সেগুলো বিক্রি করে খুব টাকা কামাবো। এই বলে নিজে নিজে খুব হাসতে থাকে। এই শুনে গঙ্গা, তোকে কি রোগে ধরলো? যখনই দেখো লোভে পড়ে বেশি টাকা রোজগারের কথা বলিস। শহরে গিয়ে বিক্রি করে বেশি টাকা পাবে, তাই এই সব করছিস, তাই না? এটাকে আত্মনির্ভর বলে? বড় বড় কথা বলছো, কোনো নতুন নতুন ঝামেলা আবার করবি তুই। এই শুনে মঙ্গা নিজের তৈরি লঙ্কাবাজি উঠিয়ে গঙ্গাকে দেখিয়ে, এই বাজিতে থাকা পটাশিয়াম আমাদের ক্ষেতের, অ্যালুমিনিয়াম আমাদের জানলার উপরের, ফসফরাস আমাদের বাগানের, তাই এটা আমাদের জন্য খুব সোজা শাশুড়িমা। এইভাবে মঙ্গা খুব অহংকারের সঙ্গে হিরোইনের মতন কথা বলতে থাকে। তোকে শুধরাতে আসে আমার বোকামি, যা ইচ্ছা কর, আমার কি? এই বলে ওখান থেকে চলে যায়। কিন্তু মঙ্গা ওখানে বসে বাজি বানাতেই থাকে। কিছুক্ষণ পর মঙ্গা ভাবে, হে ভগবান, সকাল থেকে চেষ্টা করছি কিন্তু এইটুকুই হয়েছে, এভাবে চললে আমি কি করে বাজি বিক্রি করব। এই বলে ভাবতে থাকে। এর মধ্যে ওর একটা আইডিয়া আসে, আর তখনই ওর বন্ধু চিনি সুজাতার কাছে যায়। আমার প্রিয় সুজি, আমাকে বাজি বানাতে সাহায্য কর না, আমি তোকে 1 কিলো চিনি দেব। চিনির কথা শুনতেই সুজাতা রাজি হয়ে মঙ্গাকে সাহায্য করতে যায়। এইভাবে দুজনে মিলে বাজি বানাতে শুরু করে। কাজ করার সময় সুজাতার মনে একটা প্রশ্ন জাগে। আরে মঙ্গা, এই বাজিগুলো সত্যি ফাটবে তো? আমার তো সন্দেহ হচ্ছে। কি আজে বাজে বলছিস, কেন সন্দেহ হচ্ছে? একবার চিন্তা কর, আমরা নিজের ইচ্ছা মতন কেমিক্যাল মিলাচ্ছি, তোকে জিজ্ঞাসা করলে ইউটিউবের ভিডিও দেখাস, আর না তো বচ্চনজির মতন বড় বড় কথা বলিস, একবার বাজিটা জ্বালিয়েই দেখি না। তুই একদম পাগলি, মঙ্গার নাম শুনেছিস? শুধু নাম না, এটা একটা ব্র্যান্ড, তোর জন্য একটা বাজি ফাটাচ্ছি, দাঁড়া। এই বলে খুব কনফিডেন্সের সাথে বাজি বার করে জ্বালায়, কিন্তু জ্বলে না। এই দেখে সুজাতা, ইরে মঙ্গা, এই সব বলে বড় বড় কথা বলিস, তোর বাজি তো পস। এই বলে মঙ্গাকে ঠাট্টা করে। তখন মঙ্গা ওকে চুপ করাতে করাতে বলে, আরে আরে, এতে হয়তো কেমিক্যাল কম হয়ে গেছে, এখন দেখ এই বাজিটা কেমন জ্বলবে। এই বলে অন্য বাজিতে আগুন লাগায়। আগুন লাগাতেই চরকি ঘুরতে থাকে। তাই দেখে দুজনে খুব খুশি হয়। কিন্তু ওই বাজি শুধু ঘুরছিলই না, খুলেও যাচ্ছিল, আর ঘুরতে ঘুরতে ওপরে উঠে সারা বাড়ি ঘুরতে থাকে। এই দেখে সুজাতা ভয় পায়। এটা কি হলো, এভাবে উঠছে কেন? মনে হয় কেমিক্যাল বেশি হয়ে গেছে। ওই বাজিটা ঘুরতে ঘুরতে বাকি বাজির উপর পড়তেই সব বাজি একসাথে ফাটতে শুরু করে। মঙ্গা আর সুজাতা ওখানে আটকে পড়ে। ওরা দুজনে ভয়ের চোখে চেঁচাতে থাকে, আরে হে ভগবান, আমাদের কেউ বাঁচাও, বাঁচাও। ওদের চেঁচানো শুনে গঙ্গা তাড়াতাড়ি ওখানে এসে নিজের জাদুর বলে সমস্ত আগুন নিভিয়ে দেয়। আর তখন ওরা দুজনে এসে গঙ্গাকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ শাশুড়ি মা,
সরি শাশুড়ি মা, আর কখনো কোনো নতুন কাজে নাক গলাবো না। এই সব কাজ সব সময় এক্সপার্টের সাথেই করব। বাচ্চারা, তোমরাও বাজি সব সময় বাড়ির বড়দের সামনেই জ্বালাবে, ঠিক আছে? এই দেখে গঙ্গা, চল এখন তো বুদ্ধি হলো, চল কাল দিওয়ালি, আমরা সবাই প্রদীপ জ্বালিয়ে মিষ্টি বানিয়ে দিওয়ালি সেলিব্রেশন করব। পরের দিন সবাই মিলে দিওয়ালি সেলিব্রেশন করে। বাচ্চারা, তোমাদেরও হ্যাপি দিওয়ালি। বিকেলবেলা বাজি ফাটানোর সময় সুতির কাপড়ই পরবে, ঘরের বাইরে এক বালতি জলও রেখে দিও। আমার বৌমার মতন কোনো বোকা কাজ করো না কিন্তু। গঙ্গা ভার্সেস মঙ্গা। গর্ভবতী মহিলার বোন হয় মঙ্গা। একদিন মঙ্গা শপিং করে ঘরে ফিরছিল। রাস্তায় এক গর্ভবতী মহিলা ফুল বিক্রি করছিল। ওকে দেখে মঙ্গা মনে মনে ভাবে, আহাহাহা, এত রোদে এই বেচারি মেয়েটা ফুল বিক্রি করছে, তার উপর মাও হতে চলেছে। এই ভাবে ও মনে চিন্তা করে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ ওই গর্ভবতী মহিলা রোদের তেজ সহ্য করতে না পেরে মাথা ঘুরে পড়ে যায়। এই দেখে মঙ্গা তখনই ওই মহিলার কাছে পৌঁছায়। নিজের ব্যাগের থেকে জলের বোতল বার করে ওই মহিলার চোখে মুখে ছেটায়। ওর জ্ঞান আসতেই ওকে জল খাওয়ায়। জ্ঞান আসার পর মঙ্গা ওই মহিলার কাছে জানতে চায়, কি হলো, এত ফ্যাকাশে দেখাচ্ছে তোমাকে, এত রোদে ফুল বিক্রি করা কি খুব দরকার? আচ্ছা তোমার নাম কি? তখন ওই মহিলা খুব দুর্বল গলায় বলে, মা, আমার নাম লক্ষ্মী। আমাকে মা বলো না, আমার বয়স তোমারই মতন, আমাকে তুমি গঙ্গা বলেই ডাকো, বা আমাকে দিদিও বলতে পারো। আচ্ছা তোমার কাজ করার কি দরকার? তোমার ঘরের লোক কি কাজ করে? মঙ্গা জানতে চায়। তখন লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলে, আমার কেউ নেই, আমার বর আর্মি অফিসার ছিলেন, কিছুদিন আগের যুদ্ধে শহীদ হয়ে যান। ও কাঁদতে কাঁদতে বলে। এই শুনে মঙ্গার মন নরম হয়ে যায়। ও লক্ষ্মীকে বলে, আহা, এরম করে বলছো কেন লক্ষ্মী, আমি আছি তো তোমার জন্য, আজ থেকে তুমি আমার বন্ধু, ঠিক আছে? আমি তোমাকে তোমার ঘরে পৌঁছে দিচ্ছি, মঙ্গা বলে। কিন্তু লক্ষ্মী কিছু চিন্তায় পড়ে যায়। এই দেখে মঙ্গা লক্ষ্মীকে জিজ্ঞাসা করে, আরে কি চিন্তা করছো, নিজের বাড়ি যাওয়ার জন্য চিন্তা কিসের, তোমার সমস্যাটা কি? আমার তো কোনো বাড়ি নেই মঙ্গা, আমার বর বর্ডারে যাওয়ার আগে ওই শেঠের থেকে টাকা ধার করেছিল, যখন শেঠ জানতে পারে যে আমার স্বামী শহীদ হয়ে গেছেন, তখন ওই ঋণের বদলে জমি বাড়ি সব নিয়ে নেয়, সরকারের থেকে আসা পেনশনের টাকা সুদের টাকা বলে নিয়ে চলে যায়। এই জন্য আমি এইভাবে ফুল বিক্রি করে রাত্রে ওই মন্দিরে গিয়ে শুয়ে থাকি। এই শুনে মঙ্গার চোখে জল এসে যায়। তাড়াতাড়ি চোখ মুছে ও লক্ষ্মীকে বলে, আহা লক্ষ্মী, তুমি চিন্তা করো না, আমি আছি না তোমার সঙ্গে, আমার সঙ্গে এসো। এই বলে নিজের সাথে আসতে বলে। তখন লক্ষ্মী কুণ্ঠাভরে বলে, না না মঙ্গা, আমার জন্য তুমি শুধু শুধু অসুবিধায় পড়বে। ও বলে, তখন মঙ্গা বলে, এরকম ভাবে কেন বলছো, তুমি আমার বন্ধু না, আমার প্রাণ, তুমি আমার কাছে কেন লজ্জা পাচ্ছ? নিজের জন্য না হোক, তোমার পেটের বাচ্চাটার জন্য আমার সাথে চলো। এইভাবে বলে। তখন লক্ষ্মী মঙ্গার সাথে যায়। তখন মঙ্গা লক্ষ্মীকে এক জায়গায় বসিয়ে নিজের ব্যাগ থেকে একটা ম্যাজিক্যাল প্রদীপ বার করে। ওই প্রদীপের ভূতকে বলে,
আরে ভাই, তোকে দিয়ে একটা দরকারি কাজ করানোর আছে, তুই তাড়াতাড়ি বাইরে আয়। এইভাবে ও প্রদীপের ভূতকে বলে। ভূত ভেতর থেকে, আরে যেতে দাও দিদি, আমি ঘুমাচ্ছি, এখন আসতে পারবো না, ও বলে। তখন মঙ্গা রেগে গিয়ে বলে, ও তুই এইভাবে আমার কথা মানবি না, দাঁড়া এক্ষুনি দেখাচ্ছি তোকে। শাশুড়ি মা! এই বলতেই ভূত ভয়ের চোটে বলে, আরে বাপরে, আরে না দিদি না, ওদেরকে ডাকবে না, আমি এখনই বাইরে বেরোচ্ছি। এই বলে ও বাইরে আসে। তারপর ভূতকে মঙ্গা সব কথা বলে। তখন ভূত মঙ্গাকে বলে, ও আচ্ছা, তো এই ব্যাপার, ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা করিস না দিদি, এখনই এই দিদির জন্য আমি একটা বাড়ি বানিয়ে দিচ্ছি, ঠিক হবে না? এই বলে ওই ভূত ম্যাজিক করে একটা ঘর বানিয়ে দেয়। এই দেখে মঙ্গা বলে, সাবাস ভায়া, আজ থেকে এই দিদির দেখাশোনাও তুমিই করবে, খুব সাবধানে, খুব ভালোভাবে এর খেয়াল রাখতে হবে, বুঝেছ? ও বলে। তখন ভূত বলে, আরে তুমি চিন্তা করো না দিদি, আমি সব সামলে নেব, তুমি চিন্তা করো না। এইসব দেখে লক্ষ্মী খুব খুশি হয়। এদিকে লক্ষ্মীর নতুন ঘরে গৃহপ্রবেশ দেখে শেঠ বলে, আরে এটা কি লক্ষ্মী, নতুন বাড়িটা তো বেশ ভালো, কিন্তু একটা কথা বলো, তোমার বরের ধার নেওয়া পয়সা তুমি কি করে শোধ করবে? ও জানতে চায়। তখন লক্ষ্মী বলে, এ কি শেঠ, সুদের টাকা বলে আপনি প্রত্যেক মাসে পেনশনের টাকা নিয়ে যান তো? ও বলে। তখন শেঠ বলে, আরে পাগল কোথাকার, ওটা সুদ, আর সুদেরও সুদ হয়, তার কি কোনো ব্যাপার নয়, তুমি পয়সা ভরতে পারবে না সেটা আমি জানি, তাই জন্যে এই বাড়ি আমি রেখে নিচ্ছি, তুমি গিয়ে অন্য ঘর বানিয়ে নাও। এইভাবে ঘরে ঢুকে বাড়ি দখল করে নেয়। এইসব দেখে মঙ্গা খুব রেগে যায়। রেগে গিয়ে ও ভূতকে বলে, ও ভূত ভাই, এই লক্ষ্মী দিদিকে এই বিরক্ত করছে, একে এমন শিক্ষা দাও যাতে ও আর লক্ষ্মীর ধারে কাছে আসতে না পারে। ও বলে। তখন ভূত বলে, চিন্তা করো না দিদি, তোমরা দুজনে এখানে দাঁড়িয়ে মজাটা দেখো, আমি ওকে সিনেমা দেখিয়ে আসছি। এই বলে ও ঘরের ভেতরে যায়। নতুন ঘরে সোফায় বসে ও আরাম করে টিভি দেখছিল। হঠাৎ টিভিটা বন্ধ হয়ে যায়। এই দেখে শেঠ ভাবে, মনে হয় টিভি খারাপ হয়ে গেছে, আর রিমোটটাকে ঠুকতে থাকে। এ কি, এই টিভি খারাপ হয়ে গেছে নাকি? তখনই টিভির দুই চোখ খুলে শেঠকে কটমট করে দেখতে থাকে। ভয়ের চোটে শেঠ, আরে এ কি, টিভিরও চোখ হয় নাকি? ও মনে ভাবে। এরই মধ্যে টিভি ধীরে ধীরে চলতে চলতে শেঠের কাছে এগিয়ে আসে, আর হঠাৎ মুখ খুলে শেঠকে কামড়াতে আসে। এই দেখে শেঠ ঘাবড়ে যায়। তখনই একটা ছুরি হাওয়ায় উড়ে এসে শেঠকে মারতে যায়। শেঠ ওখান থেকে পালিয়ে এক ফ্যানের নিচে বসে, আর ফ্যান মাথার উপরে পড়ে যায়। তখন শেঠ বলে, হে ভগবান, আমি তো গেলাম রে এখন, ও জোরে চেঁচায়। তারপর ওই ফ্যান শেঠকে মারতে থাকে, তাতে ওই শেঠের ভয়ের চোটে পালাতে থাকে। পালানোর সময় শেঠের পায়ে টিভি কামড়ে দেয়। তখন শেঠ, আরে বাপ রে, আমি মরে গেলাম রে বলে চেঁচাতে থাকে। আরে বাপ রে, এই বাড়িটা এরকম কেন, মনে হচ্ছে এই বাড়িতে কোনো ভূত টুত থাকে। তখনই শেঠ একটা আওয়াজ শুনতে পায়। আরে ও শেঠ, আজ থেকে তোর খেলা শেষ, লোকেদের জন্য বর্ডারে লড়তে থাকা শহীদ সৈন্যর বউকে, যে আবার প্রবতীও আছে, তুই ওকে এত বিরক্ত করেছিস না, আমি তোকে ছাড়বো না, তোকে ছাড়বো না আমি শেঠ। ও বলে।
শেঠ ভয়ের চোটে ওখান থেকে পালিয়ে যায় আর বাইরে দাঁড়ানো লক্ষ্মীকে বলে, আরে লক্ষ্মী মা, আমাকে ক্ষমা করে দে মা, এই বাড়িতে তুমিই থাকো। আরে বাপ রে, তুমি চাইলে তোমার পেনশনের টাকাও তোমাকে ফিরিয়ে দিয়ে দেবো, শুধু আমাকে যেতে দাও মা, যেতে দাও। এই বলে ও ভয়ের চোটে ওখান থেকে পালিয়ে যায়। এইভাবে লক্ষ্মী ওই শেঠের থেকে মুক্তি পায় আর পেনশনের টাকাও ফেরত পায়। ওকে এত সাহায্য করার জন্য মঙ্গাকে জড়িয়ে ধরে আর ধন্যবাদ দেয়। থ্যাংকস মঙ্গা, তুমি আর এই ভূত আমাকে অনেক উপকার করেছো, ওই ভূতকেও থ্যাংক ইউ। আমরা নিশ্চিত যে এই এপিসোডও আপনাদের অনেক হাসিয়েছে। তো দেরি কিসের, বাজাও ঘন্টি আর করো সাবস্ক্রাইব। আপনি মঙ্গার ফ্যান না গঙ্গার এটা নিশ্চয়ই জানাবেন। এমন মজার মজার ভিডিওর জন্য দেখতে থাকুন কাকা টিভি।